علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه ইন্ডিয়া থেকে ভাই প্রশ্ন করেছেন যে কিছু মানুষকে শিরিক ও বিদাতের সুস্পষ্ট বর্ণনা দেওয়ার পরও তারা বলে যে নেটের কথা মিথ্যা এই ইউটিউবের কথা মানা যাবে না ইউটিউবে যে সমস্ত আলেমরা বক্তব্য দেয় তাদের কথা বিশ্বাস করা যাবে না তো সুস্পষ্টভাবে বিদাত ও শিরকের বর্ণনা দেওয়ার পরও তারা এই কথা বলে তো এমতো অবস্থায় তাদেরকে কিভাবে বুঝাবো যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন এমতো অবস্থায় আমরা তাদেরকে কিভাবে বুঝাবো নেটের বক্তব্যে যেখানে সিরিক ও বিদাতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে তবুও তারা মানতে চাইছে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় হবে যে আমরা পবিত্র গ্রন্থ আল কোরআন তাদেরকে খুলে দেখাবো যে আল কোরআনের মধ্যে একশো চোদ্দটি সুরা রয়েছে সুরার নাম সুরাতুল বাকারা সূরা সুরা নম্বর دوي ابن آيات نمبر اكسو الله رب العالمين بوله وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك آمانيكهم قل هاتوا برهانكم إن كنتم صادقين وقالوا আহলে কিতাব তথা ইহুদ এবং নাসারারা বলে খুলাল জান্নাতে কেউই কখনোই প্রবেশ করবে না ইল্লা কিন্তু যারা এবং খ্রিস্টান হবে তারা তো এই কথা কাদের তো মহান আল্লাহ তাদের এই কথাকে দৃষ্টান্ত স্বরূপ পবিত্র গ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন সুরা বাকারা কারা দুই নম্বর সুরা একশো এগারো নম্বর আয়তে তাদের কথার এই কথার প্রতি উত্তরে আল্লাহ রবুল আলমিন বলেন তিলক আমানি গহম এটা হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আপনি বলে দেন সারা বিশ্বের ওই সমস্ত মানুষদের এবং আহলে কিতাবদের ইয়াহুদ ও খ্রিস্টানদের এবং সারা বিশ্বের ওই সমস্ত মানুষদের যারা নিজেকে দাবি করে হক পথের পথিক বলে জান্নাতের পথের পথিক বলে সত্যবাদী বলে যারা নিজেকে দাবি করে যে আমি সত্য কথা বলি তাদেরকে বলুন হ্যা তু বোরহান তোমরা দলিল নিয়েছো প্রমাণ নিয়েছো সুবুধ নিয়েছো যদি তোমরা সত্যবাদী হও অতএব এই আয়তে স্পষ্ট যে পৃথিবীতে অনেকগুলি ধর্ম রয়েছে অনেক বিজাতি বিধর্মী তারা সকলেই আশা রাখে যে আমরা স্বর্গে যাব আমরাই জান্নাতে যাব অন্য কেউ না আমাদের ধর্মটাই সঠিক এমন কি ইসলামের বিভক্ত দলের মানুষরাও এক আশা রাখে যে আমরাই স্বর্গে যাব আমরাই জান্নাতে যাব আমরা ব্যতিরিকে কেউ জান্নাতে যাবে না আমাদের মাঝাপটাই সঠিক এখন কথা হচ্ছে সঠিক কোনটা আল্লাহ রবুল আলমিন যিনি আমাদের সৃষ্টি করেছেন সুরা বা দুই নম্বর সুরা একশো এগারো নম্বর আয়তে যে কুল্লা তু বুরহানুম হে নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম আপনি বলে দিন ওই আহলে কিতাব ইহুদ ও নাসারাদের এবং সারা বিশ্বের ওই সমস্ত মানুষদের যারা নিজেকে জান্নাতি বলে দাবি করে যারা নিজেকে সত্য বলে দাবি করে তাদেরকে বলুন যে তোমরা দলিল নিয়ে এসো প্রমাণ নিয়ে এসো ইনকুম তুম সাদি যদি তোমরা সত্যবাদী হও অতএব তাদেরকে সত্য প্রমাণ করার জন্য আপনি কোরআন থেকে দলিল দিয়ে দেখান হুম যে কি করলে বিদাত কি করলে শিরিক সমস্ত কিছু দলিল ও প্রমাণ দিয়ে বোঝান ইনশাআল্লাহ বুঝবেন যদি তিনি মুসলিম হন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন খাইরান